আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিকেন। তো এখানে আমি বসিয়ে দিলাম চিকেন রান্নার জন্য, পাতিল বসিয়ে দিলাম। তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে তেলটা গরম হলে আমি এই গরম মশলাগুলি দিয়ে দিব, আস্ত গরম মশলা। তো এখানে ছিল তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, আর ছিল গোলমরিচ, আর ছিল একটা এলাচ, বড় এলাচ, কালো এলাচটা। এখন আমি সামান্য 30 সেকেন্ড ভেজে নিব। তো এবার আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা খুবই ঝাল, এই মরিচগুলি অনেকদিন পরে ঝাল মরিচটা পাইলাম চাইনিজ স্টোর থেকে। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো খুব ফুটতেছে, আমি পর্যায়ে একটু পানি দিয়ে দিব। পানি আর ফুটবে না, তারপরে শুরু থেকেও পানি দেওয়া যাবে। একটু পানি দিয়ে দিলাম যেন না ফুটে। আর তো পেঁয়াজের পরিমাণটা আমি আর একটু দিব, কারণ আমি পেঁয়াজ কুচি ইউজ করবো না। আজকে পেঁয়াজ বাটা দিয়ে চিকেন রান্না করব। এখানে দিয়ে দিলাম বড় এক টুকরো আদা, এটা আদা পেস্ট আমি ফ্রোজেন করে রাখছি। ওয়ান টেবিল স্পুন থেকে একটু বেশি আছে। তো এখানে আমি আদাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন, এটাও ফ্রোজেন করা, আমি আর নর্মালে রাখি না, আদা রসুন সবে ডিপ করা। তো এখানে রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি এখন এই মশলাটা কষাবো, খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢেকে দিলাম। তো এই পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যত কষানো হয় তরকারির স্বাদ ততই বাড়ে। তো এখানে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে গরম মশলার গুঁড়ো, এখানে আছে হলুদ, এখানে আছে জিরে গুঁড়ো, এখানে ধনিয়া, আর ছিল লাল মরিচের গুঁড়ো। তো লাল মরিচের গুঁড়োটাও ঝাল। তো আমার মাংসটা কিন্তু একদম ঝাল, মানে পারফেক্ট, বেশি ঝালও না আবার কম ঝালও না, একদম মিডিয়াম মিডিয়াম ঝালের। আর আমার ছেলে মেয়ে বাচ্চারা হাজব্যান্ড পছন্দ করেছে আমার এইভাবে, মানে চিকেন রান্নাটা। এখন আবার খুব ভেজে নেওয়ার, কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা। আর একটু পানি দিয়ে দিলাম। ঢেকে দিলাম আমি মশলাটা কষানোর জন্য। তো মশলাটা এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যখন আমার কষানো হয়ে যায় আমি এখানে টমেটো দিয়ে দিলাম। এখন একই সঙ্গে আমি চিকেনগুলিও দিয়ে দিব। তো এখন আমি চিকেনটা নেড়ে ছেড়ে দিলাম, ভালো করে মিক্স করে দিলাম মশলার সাথে। এখানে মশলার মধ্যে চিকেনটা খুব ভালো করে কষবে। এখানে দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী লবণ দিতে হবে। তো এখনও আমি পানি দিইনি, এখানে ঝোল বের, মানে মাংসের থেকে পানি বের হবে চিকেনের গায়ে থেকে। ওই পানিটা কষানো, শুকানো পর্যন্ত আমি কষাবো।
আবারও ডেকে দিলাম আমি। আপনারা আলু দিলে আলু দিতে পারেন, অ্যাড করতে পারেন। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসলো। এবার আমি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার জল জল থাকবে না, মাংসটা একদম মাখা মাখা টাইপের, কারণ আমার ডাল আছে, আলুর বক্তা আছে পাশাপাশি, সেই জন্য মাংসটা আমি ঝোল রাখবো না, মাখা মাখা টাইপের। এটারে মাংস ভুনা বলা যাবে, যেহেতু ঝোল না। তা আমি আবার ঢেকে দিব, এখন ঢেকে রান্না করবো আনটেল শুকনা, মানে ঝোলটা শুকে যাওয়া পর্যন্ত আমি রান্না করব। মাঝখানে একটু নেড়ে দিব। এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম, ফ্রোজেন করা কিছু মটরশুঁটি, তো নেড়ে দিব। নেড়ে এখন আমি রান্না করব আনটেল শেষ পর্যন্ত। রান্না শেষে আমি বাটিতে নিব, তারপর আমি আসতেছি। আমার হয়ে গেছে, এই হচ্ছে আমার ফাইনাল। কেমন হয়েছে জানাবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।